এটা সমষ্টিত এটা ক্যান্ডিডেট কংগ্রেসের তেরোটা ক্যান্ডিডেট চৈধ্যটার আর এখন আসন এড়ি দিছে আমার অসম জাতীয় পরিষদ দলক আর ঘোষণাবিল হয়েছে দিল্লির পর এটা একটা খুব দুঃখর কথা নহয় জানো প্রথমে যে ধরনের কইসিলে কথা সেই ধরনের কোহা নাই বিরোধী ঐক্য মঞ্চের নামত অসমত এখন নাটক এখন চলিছিল আর সেখানের উপর মই ভাবু আর এই চৈধ্যটা যে দল আছে এই আট নমা যে ব্যস্ত করা রাখা যে গোটেই কেটা দলক যে প্রতারণা করলে মই ভাবু কংগ্রেসের উপর এটা প্রতারণা গোচর দিব লাগে সকলে মিলে মানে একটু প্রবঞ্চকর দলরে ভরি পড়ছে যেটা মানে প্রার্থিত্ব বিচারিলো বিচারার পিছন সহযোগ করে আসো মই কোনোবাই যদি কয় দুলু আহমেদে বিরোধী মুক্ত ঐক্যমঞ্চ সহযোগ করা নাই মই কইছো নমিনেশনের শেষ পর্যায়ে মই সমর্থন করে যাম তাত কোনো সন্দেহ নাই দলে কি করে কি নকরে সেটা মূল বিষয় নয় কারণ দলে নির্ভর করে আছে এটা কংগ্রেসের নেতৃত্বের উপর গতি কিনা মোরও কিছু সন্দেহ আহি পড়ছে যে যদি আমার দলের সিদ্ধান্তব কংগ্রেস নেতৃত্ব লয় তো মূল ক্ষেত্রে অকমান মানে মই ভাবো যে যিকোনো পর্যায়ে মূল ক্ষেত্রে মই অকমান মুখ হয়তো পিছুয়াই দিব আমার দলে যদি মূল প্রার্থিত্ব আমার দলে বঞ্চিত করলে হয় মই মানি ললো হয় কিন্তু যেটা কংগ্রেসে মূল প্রার্থিত্ব বঞ্চিত করেছে সেটা মই কেউ মানি নলাম এটা মই আজি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে আমার বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত প্রতিগী অসম জাতীয় পরিষদ দলের কর্মী তথা শুভাঙ্গী রাইজক মই জানাব বিচারিছো যে মই পূর্বর স্থিতিত এতিয়াও আছো আর আগন্তুক যেটা নির্বাচন ঘোষণা হব মই বরপেটার পৰা প্রার্থিত্ব আগবড়াম আর মূল দলীয় সিম্বল হব জাহাজ মই আজি আপনার মই নির্দলীয় হলো কিবা খেলো কিবা খেলো সেটা মই নমিনেশন দিয়ার দিনে আপনার গম পাব কিন্তু দুলু আহমেদ জাহাজের ছবিত প্রতিদ্বন্দ্বিতা করব মই কেনে বরপেটার বাকি রাইজক আপনার জড়িয়ে আকৌ অনুরোধ করছো যাতে ভোট বিভাজন হয় অগ্রগ প্রার্থী জয়লাভ নকরে তার কারণে আপনাদের কোন যোগ্য প্রার্থী কোনে সংসদত মাত মাতিব পারে সেইটো আপনাদের সিদ্ধান্ত বিবেক ভোট দিও মই কোৱা নাই দুলু আহমেদক ভোট দিব লাগে মই নির্বাচন খেলিম মই কোনো বিজেপি কংগ্রেসক মই তাত গালি গালাজ করব না যাও যা 21-ৰ বিধানসভা নির্বাচনত আটাইতকৈ ভোট বেশি পাইছিল অসম জাতীয় পরিষদ দলের প্রার্থী হিসাবে মই আকৌ সেই মই যেটো সমষ্টির পৰা প্ৰতিনিধিত্ব কৰিছোঁ সেই সমষ্টিতে মই লোকসভা খেলিব ওলাইছো তাত যদি এটা কংগ্রেসে দুলু আহমেদক পরাজয় করাবর কারণে আকৌ যদি উপরে উপরে জাপি দিয়ে মই আপনার কৈছো নেকি মই জয়লাভ করিম পরাজয় করিম মই এতিয়ালৈ কোৱা নাই কিন্তু আপনাদের ফলাফল চাব ঘোষণা হওয়ার দিনা ফণীভূষণ চৌধুরী আর দুলু আহমেদের মাজত প্রতিদ্বন্দ্বিতা হব আর কংগ্রেস পার্টি প্রায় 4,00,000 ভোটের তলত থাকিব 4,00,000 ভোটর মই খেলি বলে বারবার কৈছো মূল স্থিতি দলে যি সিদ্ধান্ত লোক দলের সিদ্ধান্ত তো কংগ্রেসের সিদ্ধান্ত হব আর কংগ্রেসের সিদ্ধান্ত হলে দুলু আহমেদ কত ছিটকে যাব আপনাদের জানেই তো গতি খেলত একেবারে নিশ্চিত ইতিমধ্যে মই পোস্টার বনাব দিছো আর কি কম আর আপনার দুলু আহমেদে জাহাজের ছবিত খেলিব দুলু আহমেদে 21-টো জাহাজের ছবিত খেলিব এটা অসম জাতির পরিষদ হয় না দলের সভাপতি খুঁজক আপনাদের সভাপতিহে কব তেখেতক নামনি অসমৰ সংগঠন লাগে নাই নামনি অসমৰ ভোট লাগে নাই নামনি অসমৰ সংখ্যালঘু রাইজক বা সংখ্যাগুরু রাইজক লাগে নে নাই আমি বিজেপিক হিন্দু মুসলিম সাম্প্রদায়িক কৈ থাকলে নহব আমার দলও হয়তো মেনটেন করব লাগিব যে অসম জাতীয় পরিষদে ডিব্রুগড়ত এগারী হিন্দু পার্টি লুণজ্যোতি গগৈ আর দুলু আহমেদ এগারী নামনি অসমৰ এগারী সংখ্যালঘু ভোট মানে নেতাক প্রার্থিত্ব দিছে তেতিয়াহে মেসেজটো যাব আমি তো কংগ্রেসক ভোট দিব কারণে জাতীয় পরিষদ গঠন করা নাছিল এটা জাহাজটো মই যেহেতু জাহাজের পৰা হাজুত খেলিছিল জাহাজ দুলু আহমেদ বরপেটাতে ঠিক দুলু আহমেদ জাহাজের প্রার্থী আপনাদের দেখবলে পাব সেটা মই আজিয়ে ঘোষণা করে দিলো আর যদি আপনাদের ভাবিছে পিছত দুলু আহমেদের স্থিতি সলনি করে নেকি মুঠেই নকরো মই আকৌ কৈছো আপনাদের এইটো ভবিষ্যতের বিতর্ক নকরিব দুলু আহমেদ অসম জাতীয় পরিষদ দলের প্রার্থী আর বাকি দলে আমার কি করে কি নকরে এটা মোৰ বিষয় নহয় বরপেটাত খেলিমে ইতিমধ্যে মই কার্যালয় কত হব মই প্রচার অভিযান কোরপরা করিম আর বরপেটাত খেলিম বলে নকয় আপনার আপনার কোয়াত ভুল করে মানুষ অকমান দুদূর মুদূর হয় আপনার কব আপনার লোক আপনার গৃহ সমষ্টি বরপেটাত খেল গৃহ সমষ্টি বলে কব মই বরপেটার ভোটার হয় মই বরপেটার ভোটার হয় গতি খেলাটো নিশ্চিত মই আকৌ কৈছো এই চৈধ্যটা দলে এই আত্মা নৌকা যে নৌমা যে পিকনিক খুৱাই খুৱাই যে যেটা প্রতারণা করলে কংগ্রেসের এই জিতেন্দ্র সিংয়ের উপর প্রবঞ্চকর গোচর দিব লাগে প্রবঞ্চনা করার গোচর দিব লাগে এটা বরপেটাত যেটা মই বিচারিলো এই যেটা মই হিন্দু মুসলিম সমীক্ষা কংগ্রেসে উলিয়াই দিলে দিয়ার পিছত তারে যেগুলি স্থানীয় সাংসদ আব্দুল খালেক তেখেতক প্রার্থিত্বর পৰা বঞ্চিত করলে একমাত্র মুসলমান হওয়ার কারণে এই বঞ্চিতর আড়ত বিজেপির ডাঙর ডাঙর নেতা জড়িত হয়ে আছে কংগ্রেসের এই জিতেন্দ্র সিংয়ের উপর প্রবঞ্চকর গোচর দিব লাগে প্রবঞ্চনা করার গোচর দিব লাগে ভূপেন বরাই বহুত চেষ্টা করেছে ভূপেন বরার গাত কোনো দুঃখ নাই নিজে ব্যর্থ হয়েছে মই পরশি দেখেছো তেখেতে অসহায় সংবাদ মাধ্যমের ওর মন্তব্য দিছে যে মই নোৱাৰিলো বহুত চেষ্টা করি এটা যেহেতু বিরোধী ঐক্যমঞ্চ ভাঙিয়ে গল প্রত্যেক দলে নিজা নিজা প্রার্থী দিব
মই বৰপেটাত খেলিম কোনোবা বেলেগত খেলিব আপোনালোকে আৰু আজি দিনটোৰ ভিতৰত গোটেই ক্লিয়াৰ হৈ যাব এতিয়া চাব মই খেলিম বুলি কোৱালে কংগ্ৰেছ নেতৃত্বৰ পৰা আমাৰ নেতৃত্বলৈ দলৰ ফোন আহিব যে দুলু আহমেদে দল বিৰোধী মন্তব্য দিছে আপোনালোকে বিহিত ব্যৱস্থা লওক বিহিত ব্যৱস্থাৰ কথা ক'ৰ পৰা আহিল ইয়াত বিৰোধী ঐক্যমঞ্চ ভংগই হৈ গ'ল ফলমাটো এইটো নাছিল আৰু এই চৈধ্যটা দলৰ যিসকল নেতা তেখেতসকলে লুৰিজ্যোতি গগৈক অনুৰোধ কৰিছে মোক কৈছে আপুনি কওক যে কংগ্ৰেছক বাদ দিয়ক আমি চৈধ্যটা দলে এবাৰ বহি নতুনকৈ সিদ্ধান্ত লওঁ কংগ্ৰেছ প্ৰতাৰকৰ দল এটা আৰু লুৰিজ্যোতি গগৈ ডাঙৰীৰ ওপৰত তেখেতসকলে বহুত আশা কৰিছিলে যে তেখেতক তেখেতে কিবা এটা ভাল সিদ্ধান্ত ল'ব সেইকাৰণে এতিয়াও কৈ আছে যে কংগ্ৰেছক বাদ দিয়ক আমি চৈধ্যটা দল বহোঁ বহি আমি কিবা সিদ্ধান্ত লওঁ গতিকে এতিয়া সিদ্ধান্ত দলে কি লয় মই সেইটো এই মুহূৰ্তত ক'ব নোৱাৰিম কিন্তু তেনেকুৱা ধৰণৰ এটা কথা চলি আছে ডিব্ৰুগড়ৰ লখিমপুৰ এতিয়ালৈ তেখেতসকলে পেণ্ডিং কৰি থৈ দিছে আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।